সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কর্মী সভা। এদিন মোরগ্রাম অঞ্চলের সূর্যপুর হসপিটালের সামনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, জঙ্গিপুর বিধানসভার ব্লক সভাপতি গৌতম ঘোষ সহ সাগরদিঘির অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আমি চাই আপনারা সব কিছু করবেন, আমি আপনাদের সঙ্গে শুধু হাতে হাত মিলাব। আমি শুধু চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রার্থী দেওয়া শ্রী সাহায্যে তার যেন এখান থেকে লিড বেশি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তাই সেই লিডটা যেন হয়। কয়েক মাস পরে সামনে পঞ্চায়েত, আমরা কিন্তু আমার সেই জঙ্গিপুর বিধানসভাতে পাবো না, আপনারা যেটা পেয়েছেন আমরা পাবো না। তো বলি আপনারা এটা সেমিফাইনাল, আপনার থেকে পঞ্চায়েত দখল করতে গেলে আজকে যে আপনি একটা সেমিফাইনাল খেলা খেলতে গেছেন সেটা জিতে আসতে হবে। আপনারা লক্ষ্য রাখবেন আজকে আমাদের দিদি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আছেন, ওনার যে এক একটা মানে স্কিম আজকে প্রত্যেক বাড়ি, কেউ কন্যাশ্রী পেয়েছেন, কেউ রূপশ্রী পেয়েছেন, কেউ লক্ষ্মী ভান্ডার পেয়েছেন, এক এক করে 70-72টা আপনার স্কিম আছে, এমন কোনো বাড়ি নাই কি পাই নাই।